ওম শিবেশ পারাভক্তি ত্যাগে পি রতিুত্তমা অহে তু কৃপা শিবানন্দম নমাম্যহ শ্রী ভগবানের অশেষ কৃপায় আমরা আবার সমবেত হয়েছি রামকৃষ্ণ সঙ্ঘের দ্বিতীয় সংঘাধ্যক্ষ পূজ্যপাদ স্বামী শিবানন্দী মহারাজের কথোপকথনে সংকলন শিবানন্দবাণীর প্রথম খণ্ডের পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে শ্রীরামকৃষ্ণ আশ্রম বোম্বাইতে এই ঘটনাটি ঘটে যেটি আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু চোদ্দই মাঘ তেরোশো তেত্রিশ বঙ্গাব্দ আঠাশে জানুয়ারি উনিশশো সাতাশ খ্রিস্টাব্দ শুক্রবারের ঘটনা রাত্রে আহারাদির পর সাধু ব্রহ্মচারীরা সকলেই মহাপুরুষটির পূর্ণ সংঘ লাভ করিবার জন্য তাহার নিকট সমবেত হইয়াছে চারিদিক নিস্তব্ধ মহাপুরুষজি ক্রমে স্বামীজির সম্বন্ধে বলিতেছেন এখানে স্বামীজি ছবিলদাসের বাড়িতে অনেক দিন ছিলেন এই সময় তিনি এই অঞ্চলের অনেক স্থান বেরিয়েছিলেন ছবিল দাস আর্য সমাজভুক্ত ছিলেন তিনি সাকার উপাসনা মানতেন না স্বামীজির সঙ্গেও এ বিষয়ে অনেক সময় তার নানা বিচারাদি হতো একদিন তিনি স্বামীজিকে বলে বললেন আচ্ছা আপনি তো বলছেন সাকার উপাসনা পুতুল পূজা এসব সত্যি আচ্ছা আমি বলছি আপনি যদি বেদ থেকে প্রমাণাদি দিয়ে আমার সাকার উপাসনা বা সাকার ভগবানের কথা বোঝাতে পারেন তবে আমি আর্য সমাজ ছেড়ে দেব। স্বামীজি তাতে খুব জোরের সঙ্গে বললেন হ্যাঁ তা পারি বই কি নিশ্চয়ই পারি এবং তখন থেকে তিনি কয়েকদিন পর্যন্ত বেদ থেকে সাকার উপাসনাদির সম্বন্ধে নানা প্রমাণ দেখিয়ে ছবিল দাসকে হিন্দু ধর্ম বোঝাতে থাকেন স্বামীজির তো অসাধারণ প্রতিভা শেষটায় ছবিল দাস সাকার উপাসনা মেনে নিতে বাধ্য হলেন এবং নিজ প্রতিজ্ঞামতো আর্য সমাজ ত্যাগ করলেন এখান থেকে স্বামীজি ক্রমে পুনা ও মালাবার প্রভৃতি অঞ্চলে ঘুরে বেড়ান তিনি সচরাচর বড় একটা গাড়িতে চড়তেন না কিন্তু চড়লে ফার্স্ট ক্লাসেই চড়তেন কেউ টাকা পয়সা দিতে এলেও নিতেন না তবে বিশেষ পীড়াপিড়ি করলে বলতেন তাহলে একখানা ফার্স্ট ক্লাসের টিকিট এনে দাও তার পেটের অসুখ ছিল কিনা বারবার পায়খানায় যেতে হতো এবং দেরি সইত না ফার্স্ট ক্লাসে এ বিষয়ে খুব সুবিধে একবার তিনি নিমন্ত্রিত হয়ে খুব সম্ভবত লিমডির রাজার ওখানে যাচ্ছেন তিনি তো ফার্স্ট ক্লাসে সাধারণভাবে একটি গেঞ্জি গায়ে এক বেঞ্চিতে শুয়ে আছেন সেই গাড়িতেই অধিককার কয়েকজনের বিশিষ্ট লোক উঠলেন ফার্স্ট ক্লাসে ওই বেশে এক সন্ন্যাসীকে একখানা বেঞ্চি দখল করে শুয়ে থাকতে দেখে তারা তো ভারী চটে গেলেন এবং ইংরেজিতে নানা কথা বলা বলি করতে লাগলেন যে সন্ন্যাসীরাই ভারতবর্ষকে উৎসন্ন করছে ইত্যাদি বলে নানা প্রকার নিন্দা আরম্ভ করলেন স্বামীজি দিব্যি শুয়ে আছেন এবং সব শুনে যাচ্ছেন শেষটায় তারা এত বাড়াবাড়ি শুরু করলেন যে তিনি আর চুপ করে থাকতে পারলেন না ধর্মর করে উঠে বসেই তাদের সঙ্গে তর্কে প্রবৃত্ত হলেন তিনি বললেন আপনারা কি বলছেন সন্ন্যাসীরা ভারতবর্ষকে উৎসন্ন করছে না তারাই ভারতবর্ষকে বাঁচিয়ে রেখেছে বুদ্ধ শঙ্কর শ্রীচৈতন্য এরা কি ছিলেন ভারতের জন্য কি করেছেন ভেবে দেখুন দেখি এইভাবে আরম্ভ করে তিনি ইতিহাস ধরে দেখালেন যে সন্ন্যাসীরাই ভারতকে বাঁচিয়ে রেখেছেন এবং ক্রমে ক্রমে তাঁদের সকল কথার এমন সুন্দর উত্তর দিলেন যে তারা তো অবাক তার পাণ্ডিত্যপূর্ণ আর্গিউমেন্টস বা যুক্তি শুনে আগন্তিকদের মধ্যে যিনি প্রধান ছিলেন তিনি এত চমকৃত হলেন যে শেষটায় স্বামীজিকে তাঁদের ওখানে যাওয়ার জন্য নিমন্ত্রণ করলেন অবশ্য স্বামীজি তাঁর সে নিমন্ত্রণ রক্ষা করতে সমর্থ হননি কারণ তিনি যখন যাচ্ছিলেন লিমডির রাজার তিনি তখন যাচ্ছিলেন লিমডির রাজার গেস্ট হয়ে লিমডির রাজা স্বামীজিকে খুবই শ্রদ্ধা করতেন স্বামীজি একসময় পুনাতেও ছিলেন প্রথম অংশটা আমাদের যখন কোনো সংঘগুরু কোনো সেন্টারে আসেন কোনো কেন্দ্র দেখতে আসেন বা কোনো কেন্দ্রে বিশেষ কাজে আসেন আমরা সবসময় চেষ্টা করি তার সঙ্গ করার জন্য ইদানিং হয়তো সংঘগুরুদের শারীরিক সামর্থ্য না থাকার ফলে রাত্রির এই ক্লাসগুলো হয়তো সব সময় হয় না কিন্তু আগেকার দিনে হতো এখনও রামকৃষ্ণ মিশনের প্রত্যেকটি কেন্দ্রে রাত্রির একটা নাইট রিডিংয়ের ব্যবস্থা আছে কোনো একটা বই থেকে পড়া হয় সবাই চুপচাপ বসে কোনো আলোচনা হয় না সেই বইটা থেকে চুপচাপ পড়া হয় সবাই শান্তভাবে সেটি শোনেন শোনা হয়ে গেলে দিনান্তে সকলে একে অপরের সঙ্গে কথা বলেন এই পারস্পরিক কথা বলার উদ্দেশ্য হলো এই সারাদিন আমরা নানা কাজে ব্যস্ত থাকি সকলের সঙ্গে সকলের ব্যক্তিগত সাক্ষাৎ হয় না সেক্ষেত্রে এই রাত্রিরের যে যে জমায়েত এতে আমরা একে অপরের সঙ্গে কথা বলি গল্প করি আমাদের নিজেদের ভাব বিনিময় করি ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হই সংঘগুরু বা বিশেষ সন্ন্যাসীরা এলে আমাদের হয়তো পাঠ খুব সামান্যই হয় কিন্তু আমরা তার কাছে শুনতে চাই জীবনের গল্প তারা তাদের দীর্ঘ জীবনের অভিজ্ঞতা থেকে আমাদেরকে নানাভাবে আলোকিত করেন যেটা আমাদের জীবনকে আমাদের জীবনের অনেক সমস্যার সমাধান সূত্র এই রকম ঘরোয়া আলোচনা থেকে বেরিয়ে আসে এটা শুধুমাত্র যে সন্ন্যাসীর সঙ্গে হয় তা নয় আপনারা যদি আপনাদের বাড়িতেও একটি করেন তাহলে দেখবেন সংসার অনেক স্মুথ চলবে যদি একটা সময় নির্দিষ্ট করে দেওয়া হয় যে এই সময়টায় সবাই আমরা একসঙ্গে আসবো একসঙ্গে খাব একসঙ্গে বসবো একসঙ্গে আলাপ আলোচনা করব দেখবেন সম্পর্কের যে বন্ধন সম্পর্কের যে জোর সেগুলো অনেক মজবুত হবে সেদিনের আলোচনায় স্বামীজির বম্বাই আসা প্রসঙ্গ বলতে গিয়ে মহাপুরুষজি ঘটনাটি বলেছিলেন সেখানে হচ্ছে ছবিল দাসের কথা বলেছিলেন ছবিল বাড়িতে তিনি ছিলেন ছবিল তাকে বলেছিলেন তিনি আর্য সমাজি ছিলেন আর্য সমাজিরা সাকার মানেন না অগ্নির উপাসনা করেন তিনি বলেছিলেন এই যে পুতুল পুজো এটা আমাদের অনেকের কাছেই মনে হয় দেবতা যে মূর্তিতে আমরা পুজো করি এটা পুতুল পুজোয় পুতুলকেই পুজো করি এটার কোনো প্রয়োজন নেই শ্রীরামকৃষ্ণের ভাষায় এগুলি আমাদের মনে করিয়ে দেয় ভগবানের কথা কেশবচন্দ্র সেন এই একই প্রশ্ন শ্রীরামকৃষ্ণকে করেছিলেন যে এই যে আমরা মাতৃমূর্তি বা মূর্তিতে পূজা করি এটা কতখানি যুক্তিক্রাহ্য শ্রীরামকৃষ্ণ তাকে ঘরের বাইরে নিয়ে এসে সূর্যের দিকে তাকালেন বললেন ওই ওটা কী বলো দেখি কেশব বললেন সূর্য কেন সূর্যটা এত ছোট দেখাচ্ছে সূর্য তো পৃথিবীর চেয়েও বড় তখন কেশব বললেন সেটা অনেক দূর বলে শ্রীরামকৃষ্ণ তখন বললেন আমাদের দেবতাকে মূর্তিতে দেখতে হয় কারণ দেবতার থেকে আমার মনের দূরত্বটা অনেক যত কাছে যাবে যত দেবতার কাছে আসতে থাকবে তোমারই একটা সময় মনে হবে এই মূর্তিতে তাকে ধরা যাচ্ছে না তিনি অনন্ত কবির ভাষায় আছো অনল অনীলে চিরনবনীলে ভূধল ভূধর শরীলে গহনে আছো লতায় জরদের গায় শশী তরকায় তপনে তখনই সেই অদ্বৈত অনুভূতিটি হয় যে তিনি শুধুমাত্র এই মূর্তির মধ্যে নেই তখন মূর্তিটির প্রয়োজনই হবে না মূর্তিটি সাধন যেরকম ছাতে ওঠবার জন্য সিঁড়িটি হচ্ছে সাধন ছাতে উঠে গেলে আর সিঁড়ির প্রয়োজন যেরকম হয় না ঠিক সেই রকম বেদ উপনিষদ থেকে তাকে বলতে বললেন যে এই হিন্দু ধর্মে যে সাকার উপাসনা আছে এটি কতটি যুক্তিসম্মত স্বামীজি কয়েক দিন দেখে থেকে তাকে বোঝাতে থাকলেন শর্ত ছিল এটা ছবিল দাসই শর্ত দিয়েছিলেন স্বামীজি যদি তাকে কনভিন্স করতে পারেন তাহলে তিনি আর্য সমাজ থেকে বেরিয়ে আসবেন ছবিল দাস সত্যি সত্যি কনভিন্সড হলেন স্বামীজির কথায় এবং আর্য সমাজ থেকে বেরিয়ে এলেন স্বামীজির অদ্ভুত জীবনযাত্রার গল্প বলছিলেন স্বামীজি সাধারণত পায়ে হেঁটে ঘুরতেন পায়ে হেঁটে এই কারণে ঘুরতেন যে ভারতের হৃদস্পন্দন তিনি যেন বোঝার চেষ্টা করেছেন আপনাদের মনে আছে কি না জানি না স্বামী বিবেকানন্দ যখন শ্রীরামকৃষ্ণের কাছে আসেন তখন তার একটাই প্রশ্ন ছিল যে আপনি কি ভগবানকে দেখেছেন ঠাকুর উত্তরে বলেছেন হ্যাঁ দেখেছি তোর মতোই স্পষ্ট দেখেছি এবং তোকেও দেখাতে পারি স্বামীজি এবং শ্রীরামকৃষ্ণের যে লীলা সেইখানে যদি আপনি দেখেন সেইখানে কিন্তু কোনো জায়গায় পাবেন না যে তিনি ভগবানকে অম্নি করে চোখের সামনে এনে দেখালেন এই অনুভূতিটা হল শ্রীরামকৃষ্ণের মহাসমাধির পর ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে পায়ে হেঁটে তিনি ঘুরে বেরিয়ে দেখলেন ঈশ্বর কোথাও নেই ঈশ্বর প্রতি মানুষের মতো জীবিত ছিলেন ঠাকুরের উত্তরটা দেখুন তিনটি হ্যাঁ দেখেছি মানে স্বামীজি যখন তাকে দেখতে পাচ্ছেন এই মানুষের ভেতর দেবতাকে আমরা দেখতে পাই না বলে আমরা অনুভব করি ঈশ্বর নেই যেদিন আমাদের এই দৃষ্টিটা খুলে যাবে তখন প্রতি মানুষের মধ্যে আমরা দেখতে এটা হচ্ছে স্বামীজিকে তার দেওয়া প্রথম উত্তর দ্বিতীয় উত্তর ছিল তোর চেয়েও স্পষ্ট দেখেছি মানে যতটা আমাকে দেখা যাচ্ছে তার চেয়েও পরিষ্কার আরও নিকট দেখেছি তাকে আর তিন হচ্ছে তোকেও দেখাতে পারি এরপরেই স্বামীজির সেই বিখ্যাত রচনা সেখান থেকে তিনি বলছেন বহুরূপে সম্মুখে ছাড়ি কোথা কুচি চৈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিচ্ছে ঈশ্বর স্বামীজির এই অনুভূতি আসতে থাকল মানুষের মাঝখানে মানুষের মধ্যে ঘুরতে ঘুরতে তিনি সাধারণত কখনো কারোর কাছ থেকে কোনো অর্থাদি নিতেন না কেউ যদি খুব জোরাজোরি করত তাহলে তিনি ফার্স্ট ক্লাসের একটি টিকিট নিতেন কারণ তার পেট খারাপ থাকার জন্য তখনকার দিনে একমাত্র ফার্স্ট ক্লাসেই টয়লেট জোড়া ছিল যেটা আর অন্যান্য ক্লাসে ছিল না ফলে তার পেট খারাপ থাকতো সারা বছরই এবং তিনি ওই ফার্স্ট ক্লাসে যেতেন যদি প্রয়োজনে অনুযায়ী তিনি টয়লেটটি ব্যবহার করতে পারতেন একদিন এরকমই তিনি যাচ্ছেন ক্ষেত্রীর উদ্দেশ্যে রওনা দিয়ে লিমডির রাজার উদ্দেশ্যে লিমডির রাজ রাজপ্রাসাদে রাজার গেস্ট হিসেবে যাচ্ছেন এরকম একটি ফার্স্ট ক্লাস কামরায় যাচ্ছেন এবং সেখানে জামাটি ছেড়ে তিনি গেঞ্জি গায়ে দিয়ে স্বামীজি তো জামা পরতেন না ওই উত্তরীয়টি ছেড়ে গেঞ্জি গায়ে দিয়ে লম্বা হয়ে শুয়ে আছেন একটি বেঞ্চে কয়েকজন সোকল্ড ভদ্রলোক তারা ওপরে উঠে স্বামীজিকে এরকম শুয়ে থাকতে দেখে একজন সন্ন্যাসী কেরমভাবে শুয়ে থাকতে দেখে তারা খুব যাতা নিজেদের মধ্যে বলতে থাকলেন তারা ভাবলেন স্বামীজি ইংরেজি বোঝেন না তাই একে অপরের সঙ্গে ইংরেজিতে আলোচনা করা শুরু করলেন এবং ইংরেজিতে আলোচনা করে তারা বলতে থাকলেন এই সন্ন্যাসীরাই ভারতবর্ষকে উৎসন্ন করেছে সেই দিনের মানুষের কাছে যে এই কথাটা সত্যি ছিল তা নয় আজকের দিনের মানুষের কাছেও এই কথাটাও সত্য আমরা যখন বিভিন্ন সময় কাজেতে বিভিন্ন জায়গায় যাই এই ধরনের মন্তব্য আমরা সাধারণ মানুষকে পড়তে দেখি এবং যারা করেন তারা বেশ শিক্ষিত মানুষ এটা যে নতুন কিছু তা নয় সে যুগেও ছিল এই যুগেও আছে স্বামীজি তাদের কথা শুনতে 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 একটা সময় তিনি উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করলেন এবং বললেন আপনারা এই কী বলছেন সন্ন্যাসীরা ভারতবর্ষকে উৎসন্ন করেছে না তারাই ভারতবর্ষকে বাঁচিয়ে রেখেছে সন্ন্যাসীদের তো নিজেদের কোনো স্বার্থ নেই তারা যতটুকু কাজ করেন যা কিছু করেন সবটুকুই মানুষের কল্যাণের জন্য মানুষের যাতে ভালো হয় মানুষের যাতে মঙ্গল হয় সেই উদ্দেশ্যে তাদের যাবতীয় কাজ করা তখন তিনি দেখালেন বুদ্ধ শঙ্কর শ্রীচৈতন্য এরা কেমনভাবে ভারতবর্ষের ভারত আত্মাকে জাগ্রত করেছেন তার সেই প্রচণ্ড তীক্ষ্ণ পাণ্ডিত্যপূর্ণ যুক্তি শুনে আস্তে আস্তে এই মূর্খের দল ধীরে ধীরে শান্ত হয়ে গেল তারা এত চমকৃত হলো যে তারা স্বামীজিকে তাদের জায়গায় তারা যেখানে থাকে সেইখানকার জন্য সেখানে আসার জন্য নিমন্ত্রণ করলেন কিন্তু স্বামীজির পক্ষে তাদের নিমন্ত্রণ গ্রহণ করা সম্ভব ছিল না কারণ তখন তিনি লিমডির উদ্দেশ্যে রওনা দিয়েছেন স্বামীজি কিছু সময় পুনাতেও ছিলেন সেটি মহাপুরুষজি বলেন কিছুক্ষণ পরে জনৈক সন্ন্যাসী মহাপুরুষ মহারাজকে জিজ্ঞাসা করলেন মহারাজ আপনার মহারাজ আপনাকে মহাপুরুষ নাম কে দিলেন মহারাজ স্বামীজি আমাকে মহাপুরুষ বলে ডাকতেন সন্ন্যাসী কেন এর কোনো বিশেষ কারণ আছে কি মহারাজ তা আছে ঠাকুরের কাছে যখন যাতায়াত করতম তখন আবার মাঝে মাঝে বাড়ি যেতে হতো বিবাহ হয়েছিল কিনা আমার কিন্তু আদৌ ভালো লাগত না কোনো রকমের নাক কান বুঝে ভগবানের নাম করে রাতটা কাটিয়ে দিতম স্ত্রী অনেক কান্নাকাটি করত। তাই ঠাকুর সকল বৃত্তান্ত ঠাকুরকে সকল বৃত্তান্ত জানিয়ে আমার সব বন্ধন কেটে দেবার জন্য প্রার্থনা জানালুম সব শুনে ঠাকুর আমায় একটি ক্রিয়া আচরণ করতে শিখিয়ে দিলেন এবং বললেন ভয় কি আমি তো রয়েছি আমায় খুব স্মরণ করবি আর এই ক্রিয়া করবি তোর কিছুই হবে না যা স্ত্রীর সঙ্গে একঘরে থাকলেও তোর কোনো ক্ষতি হবে না দেখবি বরণ এতে তোর বৈরাগ্য আরও তীব্র হবে রাখাল মহারাজকেও ঠাকুর ওই রকম একটি ক্রিয়া শিখিয়ে দিয়েছিলেন আমি ঠাকুরের আদেশ অনুযায়ী ক্রিয়াদি করায় আমার কোনো কিছুরই উপদ্রব হয়নি এ কথা স্বামীজিকে একদিন কথায় কথায় বলায় তিনি খুব আশ্চর্যজন্বিত হয়ে বললেন বলেন কি এ যে মহাপুরুষের লক্ষণ আপনি তো মহাপুরুষ তখন থেকে তিনি আমায় মহাপুরুষ বলে ডাকতে আরম্ভ করেন এবং তখন থেকে সকলেই ওই নামেই ডাকে আগে স্বামীজি আমায় তারকদা বলে ডাকতেন একদিন বলরাম মন্দিরে স্বামীজি আমায় মহাপুরুষ বলে ডাকছেন তাই শুনে বাবুরাম মহারাজের মা বললেন সে কি গো মহাপুরুষ তো গাছে থাকে ইনি আবার কীরকম মহাপুরুষ তাই শুনে স্বামীজি তাকে বুঝিয়ে দিলেন এ সেরকম মহাপুরুষ নয় ইনি হলেন ঠিক ঠিক মহাপুরুষ বাবুরাম মহারাজের মা তো সব শুনে ভারী খুশি মহাপুরুষ মহারাজের নাম পূজ্যপাত স্বামীজি তাকে দিয়েছিলেন মহাপুরুষ মহারাজের বাবা খুব ধনী ছিলেন এবং একটা সময় তার কাছে থেকে অনেক ছেলেরা পড়াশোনা করতেন তার মায়ের প্রয়াণের পর তাদের আর্থিক অবস্থা সেই সচ্ছলতা চলে যায় মহাপুরুষ মহারাজের একটি ছোট বোন ছিল তার বিয়ের জন্য যে পণ ধার্য হয়েছিল সেই পণ দেবার মতো ক্ষমতা রামকানায় ঘোষাল মহাপুরুষ মহারাজের বাবার ছিল না তখনকার দিনে হতো আমরাও দেখেছি ছেলেবেলায় জিনিস হতো কিন্তু এখন হয় কিনা জানি না এটাকে বলা হতো পাল্টি ঘরে বিয়ে মানে যে ঘরে কন্যার বিয়ে ঠিক হয়েছে সেই ঘরে যদি একটি অবিবাহিত কন্যা থাকে এবং এই কন্যার ঘরে যদি অবিবাহিত পুরুষ থাকে সে যদি বয়সে বড় হয় তাহলে এই একে অপরের সঙ্গে পাল্টা পাল্টি বিয়ে হয় মানে এই বাড়ির কন্যা ও বাড়ির পুত্রের সাথে বিয়ে হবে ও বাড়ির কন্যা এ বাড়ির পুত্রের সাথে বিয়ে হবে তাতে কী হয় এই যে দেনা পাওনা দেওয়ার যে পুরনো রীতিটা ছিল সেটি ওই অঙ্কের হিসেবে কাটাকুটি হয়ে যায় যে আমার বোনকে এত দিতে হতো তোমার বোনকে বিয়ে করলে এটা দিতে হবে না সেই কারণে পূজ্যপাত মহাপুরুষ মাঝকে বিয়ে করতে হয় তার নিজের কোনো ইচ্ছা ছিল না তার বাবার অবস্থা দেখে তার বাবার আর্থিক অবস্থা এবং তার বোনকে পাত্রস্থ করার জন্যই তিনি বিবাহ করেন কিন্তু তিনি তার এই বিয়ে করার এতটুকু ইচ্ছাও ছিল না সেই কারণে যখন তিনি বাড়িতে যেতেন তখন তার স্ত্রী কান্নাকাটি করতেন কিন্তু তিনি ভগবানের নাম করে কাটিয়ে দিতেন ঠাকুর তাকে বলেছিলেন ভয় কি আমি তো রয়েছি আমায় খুব স্মরণ করবি আর এই ক্রিয়া করবি তিনি একটি ক্রিয়া শিখিয়ে দেন এবং এইভাবে তিনি সে ক্রিয়া করার ফলে তার আর কোনো সমস্যা হয়নি রাজা মহারাজের ক্ষেত্রেও একই জিনিস হয় এই ঘটনাটা একদিন স্বামীজিকে বলায় স্বামীজি তাকে বললেন সে কি এ তো এই যে মহাপুরুষের লক্ষণ আপনি তো মহাপুরুষ সেই থেকে স্বামী বিবেকানন্দ তারক মহারাজকে বা মহাপুরুষ শিবানন্দজিকে মহাপুরুষ নামে ডাকতেন তিনি সাধারণত তাকে তারকদা বলি বলতেন কি চিঠিপত্র দেখবেন স্বামীজি মহাপুরুষ মহারাজকে তারকদা বলেই সম্বোধন করছেন কিন্তু একদিন বলরাম মন্দিরে তিনি মহাপুরুষ মহাপুরুষ এই বলে ডাকাতে বাবুরাম মহারাজের মা যিনি বলরাম বসুর আত্মীয় ছিলেন তিনি বললেন সে কি গো মহাপুরুষ তো গাছে থাকে যে ব্রহ্মদত্তি সে গাছে থাকে এ কেমন মহাপুরুষ স্বামীজি তখন বুঝলেন সেরকম মহাপুরুষ নয় ইনি হলেন ঠিক ঠিক মহাপুরুষ সেই গাছে থাকা ব্রহ্মদত্তি নয় ভূত নন ইনি সত্যিকারের মহান পুরুষ আমরা পরবর্তীকালে মহাপুরুষ জীবনে দেখেছি স্বামীজির এই ভবিষ্যৎ বাণী সার্থক হয়েছিল আমরা একটি নতুন অধ্যায়ের আজকে খানিকটা পড়ব এটিও বোম্বাইয়ের ঘটনা ষোলোই মাঘ তেরোশো তেত্রিশ বঙ্গাব্দ রবিবার তিরিশে জানুয়ারি উনিশশো সাল স্থানীয় শ্রীরামকৃষ্ণ আশ্রমের উদ্যোগে আশ্রম প্রাঙ্গণে আজ আচার্য শ্রীমৎ বিবেকানন্দ মহারাজের পঞ্চষষ্ঠীতম জন্মোৎসব মহাসমারোহে সুসম্পন্ন হইয়া গিয়াছে পূজা পাঠ কীর্তন ভক্ত ও দরিদ্র নারায়ণদের সেবাদি উৎসবের প্রধান অঙ্গ ছিল মহাপুরুষ মাঝের উপস্থিতিতে উৎসব উৎসবের আনন্দ শতগুণ বর্ধিত হইয়াছে সন্ধ্যা আরতির পর আশ্রমের সন্ন্যাসী ব্রহ্মচারীরা মহাপুরুষ মহারাজের ঘরে সমবেত হইয়া তাহার নিকট স্বামীজির প্রসঙ্গ শুনিবার ইচ্ছা প্রকাশ করিলেন তিনিও স্বামীজির সঙ্গে প্রথম পরিচয়ের দিন থেকে আরম্ভ করিয়া একসঙ্গে কাশীপুর বাগানে ঠাকুরের সেবা পরে বরানগর মঠ স্থাপনাদি ঘটনা সংক্ষেপে বলবার পর জনৈক সন্ন্যাসী প্রশ্ন করলেন মহারাজ পরিব্রাজক অবস্থায় আপনিও স্বামীজি কখনো একসঙ্গে ছিলেন কি মহাপুরুষজি হ্যাঁ কখনো কখনো স্বামীজির সঙ্গে একসঙ্গে ছিলাম বা ভ্রমণাদির সময় কোথাও কোথাও তার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়েছিল একবার আমি ও কাশীর ব্রহ্মচারী হারান উত্তরাখণ্ডের তীর্থ দর্শন মানুষে গিয়েছিলাম বৃন্দাবন যাবার পর হাতরাস জংশনে নেমে শুনতে পেলাম স্বামীজি ওখানে রয়েছেন এক রেলওয়ে কর্মচারীর বাসায় তিনি তখন জ্বরে ভুগছিলেন এই খবর পেয়ে আমরা স্বামীজির সঙ্গে দেখা করতে গেলাম অপ্রত্যাশিতভাবে আমাদের সঙ্গে দেখা হতেই তার ভারী আনন্দ ওই জর্গাই কত কথা কত হাসি আনন্দ তামাশা রঙ্গরসিকতা যে করতে লাগলেন তার কি বলবো ওখানে দু তিন দিন থাকার পর স্বামীজির জ্বর ছেড়ে গেল কিন্তু তার শরীর খুব দুর্বল হয়ে পড়েছিল তিনি আমাদের বৃন্দাবন দর্শন করে আসতে বললেন বৃন্দাবন হতে ফিরে এসে স্বামীজির সঙ্গে সকলে ঋষিকেশ অবস্থিত হল ততদিনে তার শরীরও সুস্থ হয়ে গেল আজকের অধ্যায় স্বামীজির জন্ম মহোৎসব নিয়ে বম্বেতে মহারাজ আছেন উনিশশো সাতাশ সালে স্বামীজির পঁয়ষট্টিতম জন্ম মহোৎসব পালন করা হয়েছে চারটি মাত্র কার্যক্রম একটা হচ্ছে মন্দিরে পূজাপাঠ ভজন কীর্তন আর আরেকটি জিনিস চারটি নয় তিনটি সেটা হলো ভক্ত ও দরিদ্র নারায়ণদের ভেতরে সেবা তাদের খাদ্য বস্ত্র এই জাতীয় কিছু দেওয়া এতেই উৎসব শেষ এখনকার যেরকম হইচই বিভিন্ন জায়গায় হয় তা কিন্তু নয় পূজা অর্চনা এটা আমাদের রামকৃষ্ণ মঠ মঠবিষ্ণেশ সর্বত্রই আছে যে এই তিথি পুজোগুলোতে যতটুকু পূজা না হলে নয় সেই সেইগুলি করা হয় একমাত্র ঠাকুরের তিথি পূজাতেই খুব দীর্ঘ পূজা হয় কারণ জগতের যত অবতার এসেছেন খ্রিস্ট মোহাম্মদ বুদ্ধ এদের প্রত্যেকের পূজা হয় তাদের নামে ফলভোগ নিবেদন করা হয় তাদের উদ্দেশ্যে আহুতি দেওয়া হয় যজ্ঞে একটি দীর্ঘ প্রসেস ফলো করা হয় এবং শেষ রাত্রিরে কালী পুজো হয় সমস্ত দিন ঠাকুরের জন্মতিথিটা খুব ভাবগম্ভীর পরিবেশে যেমন পূজা অর্চনাও হয় তেমনি শাস্ত্র পাঠা আলোচনা এবং দরিদ্র নারায়ণ ও ভক্তদের সেবা হয় এই দিয়েই আমাদের এগুলি করা হয় খুব সিম্পল খুব সাধারণ অথচ গভীর ভাবোদ্দীপক সন্ধ্যাতির পরে সবাই স্বামীজির ঘরে স্বামী শিবানন্দজির ঘরে সবাই এসে একত্রিত হয়ে সেদিন তারা স্বামীজিকে স্বামীজির সম্পর্কে জানতে চাইলেন আমরা কল্পনা করতে পারি যে তারা কত সৌভাগ্যবান ছিলেন তারা এমন একজন মানুষের কাছে স্বামীজির কথা শুনেছেন যিনি স্বামীজির সঙ্গ করেছেন স্বামীজিকে দেখেছেন সবচেয়ে বড় কথা স্বামীজির যিনি গুরুভাই আমরা পূজ্যপাত ভূতেষানন্দজিকে দেখেছি আমরা মহারাজকে মাঝে মাঝে জিজ্ঞাসা করতাম যে আপনার কখনো কষ্ট হয় না যে আপনি স্বামীজিকে দেখেননি আনন্দজির জন্ম উনিশশো সালে আর স্বামীজির শরীর চলে যাওয়া উনিশশো সালে তিনি ভারী সুন্দর একটি কথা বলতেন কেন দুঃখ হবে যে দুবছর আমি ছিলাম যে হাওয়া আলো হাওয়া স্বামীজির গাকে স্পর্শ করেছে সেই আলো হওয়া এসে আমাকেও স্পর্শ করেছে এই ভেবে আমি আনন্দ পাই যে আমি স্বামীজির কৃপা স্পর্শ পেয়েছি এটা আমাদের কাছে একটা খুব মানে আনন্দের ঘটনা এটা আমাদের কাছে খুব অনুপ্রেরণাদায়ী ঘটনা আমরা স্বামী বিবেকানন্দকে দেখিনি কিন্তু যে জগৎ সংসারে তিনি আবির্ভূত হয়েছিলেন আমরা তার উত্তরসূরি হিসেবে তার কাছে এসেছি তাঁর কৃপা বাতাস শুধুমাত্র সেই দিনের জন্য শেষ হয়ে যায়নি তিনি বলেছেন আই অ্যাম অ্যা ভয়েস উইদাউট ফর্ম আমি সেই অশরীর বাণী তার শব্দের ভেতর দিয়ে তার কাজের ভেতর দিয়ে তার কথার ভেতর দিয়ে তিনি আমাদের নিত্য অনুপ্রেরণা দান করেছেন এটি তিনি বলছিলেন কেমন করে স্বামীজি একটু একটু করে শ্রীরামকৃষ্ণের সঙ্গে তার পরিচয় হলো সেই পরিচয়ের দিন থেকে বরাহনগর মঠে থাকা কাশীপুর বরহনগর মঠে থাকার তাদের যে দিব্য অভিজ্ঞতা সেগুলিকে তিনি বলছিলেন এরপরে একজন প্রশ্ন করেন যে আপনি কি কখনো স্বামীজির সঙ্গে থেকেছেন বা কোনো জায়গায় তীর্থে যাকেছেন তিনি বলছেন কখনো কখনো কোনো তীর্থে গেছি বা কোনো কোনো জায়গায় গিয়ে স্বামীজির সঙ্গে দেখা করেছি বলে তিনি উদাহরণ দিলেন তারা উত্তরাখণ্ডে যাবেন ঠিক করেছিলেন তিনি এবং কাশীর ব্রহ্মচারী হারান উত্তরাখণ্ডে তীর্থ দর্শনে বেরোবেন ঠিক করে প্রথমে আগে বৃন্দাবনে যান সেখান থেকে হাত্রা স্টেশনে গিয়ে শোনেন স্বামীজি বিশেষ অসুস্থ হয়ে পড়ে সেখানে এক রেলওয়ে কর্মচারীর বাড়িতে আছেন এবং সেইখানেই অপ্রত্যাশিত তারা গিয়ে অপ্রত্যাশিতভাবে স্বামীজির দেখা পেলেন সেখানে জ্বর কিন্তু নিজের অসুস্থতা ভুলে হাসি তামাশা রঙ্গ আনন্দ করতে লাগলেন শ্রীরামকৃষ্ণের সঙ্গে তার সন্তানদের এইখানেই খুব মিল আছে বলরাম বসুর বাড়িতে ঠাকুর এসেছেন আঠারোশো পঁচাশি সালের খুব সম্ভবত তারিখটা যদি ভুল না হয় চোদ্দই জুলাই রথযাত্রার দিন সেদিন ঠাকুরকে দেখতে কলকাতা থেকে দলে দলে ভক্তরা এসেছেন বর্ণন আছে তিনি তাদের সঙ্গে গল্প করছেন এমন গল্প করছেন এমন মেতেছেন সেই দর্শনার্থীরা যে কোনো একজন অসুস্থ মানুষকে দেখবেন বলে এসেছেন সেই বোধটাও কারুর হচ্ছে না তাকে দেখে মনে হচ্ছে তার কোনো সামান্যতম অসুস্থ নেই তুলনা করা হয়েছে যে বর্ষার জলধারা জলভরা মেঘ সে যেমন বাজ বিচার করে না যেখানে সেখানে উজাড় করে তার জলসম্ভার দেয় শ্রীরামকৃষ্ণের কৃপাও যেন খানিকটা সেই রকম তার সমস্ত অসুস্থতাকে উপেক্ষা করে তিনি মানুষকে আনন্দ দিচ্ছেন স্বামীজির এই জীবনের ঘটনাটি আমাদের সেই ঘটনার কথা মনে করিয়ে দেয় এখানে দু তিন দিন থাকার পর স্বামীজির যখন জ্বর কমে গেল তবু তিনি দুর্বল ছিলেন সেই সময় তিনি এদের বৃন্দাবন দর্শন করে আসতে বলেন এবার বৃন্দাবন দর্শন করে ফিরে আসার পরে তিনি ব্রহ্মচারী হারান এবং স্বামীজি তিনজনে যাত্রা করবেন উত্তরাখণ্ডের উদ্দেশ্যে সেই অবধি ঠিক হলো। আমরা জিখানি থাম্ব আগামী দিন আমরা বাকি অংশটুকু পাঠ এবং আলোচনা করবো ওম প্রণতা প্রসীদ্ব দেী বিশ্বহারিণী ত্রৈলোক্যাসিনেডে লোকনা বরদাভাব ও শাটি ওম শান্তি, ওম শান্তি, শান্তি ওম শাটি হি ওমসৎ্রী রমকৃষ্ণারপণবস্তু